সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। পূজার খবর জানাতে এবারে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জেলায় সরস্বতী পূজার আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জেসিকা। আপনি জানেন যে বিদ্যার দেবী সরস্বতীর পূজা, এই পূজাকে কেন্দ্র করে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দ্বীপ জেলা ভোলায়। এখানে ব্যক্তিগত আয়োজনে সরস্বতী পূজা হচ্ছে, একই সাথে সার্বজনীনভাবে হচ্ছে, একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগেও কিন্তু এই সরস্বতী পূজা হচ্ছে। ইতিমধ্যে শহরের বেশ কিছু মন্দিরে আমরা ঘুরেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেছি, কোথাও কোথাও অঞ্জলি নেওয়ার কার্যক্রম শেষ হয়ে গেছে, কোথাও কোথাও অপেক্ষমান অবস্থায় রয়েছে। জেসিকা, তো আমরা একজন ভক্তর সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এই যে পূজা সম্পর্কে আপনি একটু বলেন, আপনাদের কেমন লাগতেছে যে পূজা তো একটু পরে শুরু হবে আপনাদের এই মন্দিরে? আমাদের খুব ভালো লাগছে, আজকে সরস্বতী পূজা, তো আমরা বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করব, আর ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের হাতে খড়ির আয়োজন করা হয়েছে, অঞ্জলির ব্যবস্থা আছে, এই তো, আর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। ধন্যবাদ। আমরা আরেকজন ভক্তের সাথে কথা বলার চেষ্টা করব এবং সংক্ষেপে জানতে চাবো আপনাদের কাছে কিরকম লাগতেছে পূজাকে। হ্যাঁ, আমাদের কাছে অনেক ভালো লাগছে, এই তো একটু পরে অঞ্জলি, আমরা সবাই অনেক খুশি, সবাই অনেক আনন্দ করব। জেসিকা, শুনছিলেন আসলে মণ্ডপগুলোতে মানে পূজা উদযাপন হচ্ছে যে সমস্ত মন্দিরগুলোতে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং একই সাথে ব্যক্তি উদ্যোগে যে সমস্ত পয়েন্টে পূজা হচ্ছে সে সমস্ত এলাকায় কিন্তু পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন এখানে রয়েছে। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলা থেকে যে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরস্বতী পূজার বিষয়ে জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। প্রতি বছর মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে হয় বিদ্যার দেবীর আরাধনা। জ্ঞান ও বিদ্যার দেবী হলো সরস্বতী। পূজার খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, পূজা দিতে আসা ভক্তরা কি বলছেন? জেসিকা, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু সারা দেশের মতন খুলনায়ও চলছে সরস্বতী পূজা। অর্থাৎ হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মতে তারা যুগ যুগ ধরে ধরে পালন করে আসছেন, সেটা হচ্ছে যে মাঘের যে পঞ্চম তিথিতে এই সরস্বতী পূজা করা হয়। সরস্বতীকে মূলত বিদ্যার দেবী এবং জ্ঞানের ভাণ্ডার বলা হয় এই সরস্বতীকে। আসলে আমি এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে পূজা মণ্ডপ, এখানে আসলে এই পূজা কিন্তু একটি উৎসবে পরিণত হয়েছে। আমরা দেখছি সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ে এই পূজা মণ্ডপে আসছেন। আসলে এই পূজার মাধ্যমে কিন্তু যে যারা শিক্ষাজীবন শুরু করে, অর্থাৎ শিক্ষাজীবনের হাতেখড়ি হয়, তাও কিন্তু এই সরস্বতী পূজার আজকের মধ্যে শুরু হবে। অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন, কারণ তাদের সরস্বতী যে যে পুরোহিত রয়েছে, পুরোহিতের মাধ্যমে শিক্ষাজীবনে পা দিবে শিশুরা। আমরা একটু কথা বলতে চাই কয়েকজন ভক্তের সাথে, আসলে তারা এখানে আসছেন তাদের কি চাওয়া, এখানে আপনারা আসছেন কি চাওয়া আপনাদের? চাওয়া বলতে দেবীর কৃপায় যেন আমরা পড়াশোনাটা ভালোভাবে করতে পারি, রেজাল্টটা ভালো হয়, আর মানুষের মতো মানুষ হতে পারি। আসলে আমি আরো দুই একজনের সাথে একটু কথা বলবো, এই যে আজকের যে এই পূজায় আসছেন সরস্বতী, আপনাদের চাওয়াটা কি কি চাচ্ছেন দেবীর কাছে? দেবীর কাছে সবার আসলে একটাই চাওয়া যে সবাই যাতে আমাদের পড়াশোনায় আমরা পড়াশোনা করে সাফল্য অর্জন করে আমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি, এটাই ভগবানের কাছে চাওয়া। আজকে সরস্বতী পূজা, সরস্বতী ঠাকুর আমাদের বিদ্যার দেবী, তো আমরা চাই যে মায়ের কাছে একটাই প্রার্থনা যেন আমরা লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে পারি, ভালোভাবে শেষ করতে পারি, একটা ভালো রেজাল্ট করতে পারি, এই। আসলে জেসিকা, আপনি শুনছিলেন এখানে কিন্তু যারাই আসছে সব ভক্তদের চাওয়া, তাদের মায়ের কাছে চাওয়া, তারা যেন শিক্ষা দীক্ষায় এবং জ্ঞান লাভ করতে পারে, এটাই আজকের যে যারাই ভক্তবৃন্দ আছেন এই ভক্ত
এই ভক্তবৃন্দ মায়ের কাছে কিন্তু এটাই চাওয়া। আর যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, এই বিভাগীয় শহর খুলনার যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গায় কিন্তু এই সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চলছে। এছাড়াও কিন্তু বিকেলে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আর যদি নিরাপত্তার কথা বলি, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব স্কুল কলেজে যেখানে সরস্বতী পূজা হচ্ছে তার আশপাশে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমার কাছে জেসিকা এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সরস্বতী পূজার সর্বশেষ খবর। জেসিকা, অসীম আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সরস্বতী পূজার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে ঢাক, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো। অনেক স্থানে শিশুদের জন্য হাতে খড়ির আয়োজন করা হয়েছে। পূজার আরও খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, হাতে খড়ির কোনো আয়োজন রয়েছে কি? আর এছাড়া আর কি কি আচার আয়োজন হয়েছে? জেসিকা, আপনাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুর মহিলা কলেজে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। শিক্ষার্থীদের, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূজা আয়োজন চলছে। বসন্তের পঞ্চম দিনে এই সরস্বতী পূজা হিন্দু রীতি অনুযায়ী আয়োজন করা হয়। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ মাঠে লক্ষ্মীপুর সরকারি কলেজের উদ্যোগে আজকে পূজার আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু লক্ষ্মীপুরের যে কলেজের শিক্ষার্থী মহিলা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু পূজার আয়োজন করছে। এছাড়াও লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় কিন্তু আজ ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতী পূজা আয়োজন করতেছে। আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুরের মহিলা কলেজের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে সরস্বতী পূজা উপলক্ষে তাদের কি কি আয়োজন আছে। আজকে হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আর কি আমরা এই পূজাটা করে থাকি। মূলত এই সরস্বতী পূজাটা করা হয় হচ্ছে, সরস্বতী মা হচ্ছে আমাদের বিদ্যার দেবী, আর হচ্ছে উনি আমাদেরকে বিদ্যা দিয়ে থাকে, এই জন্যই আমরা পড়াশোনা করি যারা তারা এই জন্যই পূজাটা উদযাপন করি। এখানে আমাদের ফুল, বেলপাতা, বিভিন্ন সামগ্রী, পূজার সব সামগ্রী আয়োজন করা হয়, প্লাস ফল, বিভিন্ন ধরনের ফল দিয়েই আমরা এই পূজাটা করে থাকি আর কি। ধন্যবাদ আপনাকে যে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে আসলে হিন্দু ধর্মাবলম্বী লোকজন শিক্ষার্থীরা কেন সরস্বতী পূজার আয়োজন করে। তো আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চক্রবর্তীর সাথে শিমুল সাহের কাছে জানতে চাবো যে সরস্বতী পূজা সম্পর্কে। সরস্বতী পূজা এবছর লক্ষ্মীপুর জেলাতে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি পাড়াতে অত্যন্ত আনন্দ সহিত শিক্ষার্থীরা এবছর সরস্বতী পূজা উদযাপন করছে। আমরা আশাবাদী এবং এই লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল ভাই বোনদের এবং সকল পুণ্যার্থীকে লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ শিমুল শাহ আপনাকে। এ ছিল লক্ষ্মীপুরের সরস্বতী পূজা লক্ষ্মীপুর মহিলা কলেজ থেকে। জেসিকা, সাইফুল আপনাকে ধন্যবাদ।